ওই পুরো জান্নাত নয় রে, জান্নাতের ভিতরে ওই চাবুক রাখার জায়গাটা। যদি তোমরা টাকা দিয়ে কিনে নিতে চাও, মালদা ডিস্ট্রিক্টের টাকা নয়, মুর্শিদাবাদ মিলে নয়, সারা পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে সব সম্পত্তি ওই জান্নাতের ভিতরে কোড়া রাখার জায়গাটা যদি কিনতে চাও, ওই জায়গাটার সমতুল্য দুনিয়ার কিছু মা যেন তাও হবে না। এত দামি জায়গা, এই যে দান করছি, এত বড় সাদকা করছি, নামাজ পড়ছি, আল্লাহকে ডাকছি, একটাই উদ্দেশ্য যে আল্লাহ ওই জায়গাটা আমাদের চাই। ওই জায়গাটাতে যদি কেউ চলে যায় তাহলে আপনার জীবনটা কত বড় কামিয়াব। একটা বুখারীর হাদিস আর একটা তিরমিজি শরীফের হাদিস শোনাই, আমার মায়েরা লক্ষ্মী ভান্ডার শুনবেন, তো আরো কিছু ভান্ডার শোনাবো আপনাদের, খালি একটু ধৈর্য ধরেন। দুটো হাদিস শোনাচ্ছি, এই জান্নাতটা এত মূল্যবান, তো ওই জান্নাতে যেতে গেলে আল্লাহ জান্নাতে কি দেবে? ভাই চার দোকান আছে না এরিয়াতে, আছে না? যে চার দোকানটা এমনিতে আছে, টিভি নাই, ওই চার দোকানটাতে প্যাসেঞ্জার কম হয় না বেশি হয়? একটু বলবেন, কথা বলেন, কম হয় না? আট দিন পরে দোকানটা বন্ধ করে দিতে হবে, মানে ওখানে যাবে না খরিদ্দার। আর যেখানে বিশাল বড় টিভি লাগানো আছে, দিনে যদি এক কাপ চা খেতে টাইম লাগে এক মিনিট, ওখানে সময় নষ্ট করবে তিন ঘন্টা। দেখেন লাভ কি হবে, তিন ঘন্টা সময় আপনার কমে যাবে, আপনার শরীরের যেটা আয়ু তিন ঘন্টা বয়স আপনার কমে যাবে, এটা কিন্তু একদম অবধারিত, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। সহি হাদিস, যদি ওই জায়গাতে কেউ জীবনে ঢুকে গেছেন, আপনি কামিয়াব হয়ে গেছেন, আপনার বয়স আর কমবে না, আপনি কেমন হবেন দেখতে। হযরতে আনাস হাদিসটা বর্ণনা দিচ্ছে, ও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لسوقان ياتونها كل جمعات صحيح مسلم শরীফের হাদিসটা শুনেন। যেদিন বিশুদ্ধবারের দিন হয়, আপনারা এলাকার মানুষ সবাই ছুটেন শামসি হাটে, কেউ সিন্নি কিনতে যান, কেউ জামা কাপড় কিনতে চান, গরু বাছুর কিনতে যান। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহর জান্নাতের ভিতরে একটা বাজার লাগবে রে, ওই বাজারটাতে কোন রকমের ক্রয় বিক্রয় হবে না, কোন কেনা বেচা হবে না, শুধু আল্লাহর জান্নাতি বান্দারা মনকে আনন্দ করার জন্য বাজারে যাবে, কোন কেনা বেচা নাই। কারণটা হলো জান্নাতে আপনি কি কিনবেন, আপনি তো আগেই আল্লাহর কথা শুনে নিয়েছেন, আপনি কামিয়া খেতে চাইবেন, তো মুখের কাছে খাবার পাবেন, যা প্রয়োজন আপনার পাশে থাকবে। কি কিনতে যাবেন? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জুমআতি, প্রত্যেক জুমার দিনে একটা বাজার লাগবে, আর ওই বাজারে জান্নাতিরা তারা যাবে, তাহসু ফাতাহসু বিহিশমাল, আর ওই সময়ে এরা ওই জান্নাতের বাজারে ঘুরতে গিয়ে পিছন থেকে সুন্দর করে লু হাওয়া তাদের গায়ে পড়বে, এমন সুন্দর হাওয়া লাগবে, এমন সুন্দর সেই হাওয়া পেয়ে তাদের শরীর পরিবর্তন হবে, ফায়াজদাদু হুসনান ওয়া জামালা, তাদের যেই রকমের চেহারা নিয়ে জান্নাতে ঢুকেছিল, জান্নাতের বাজারে ঘুরতে গিয়ে চেহারাটা যেন আরো সুন্দর হয়ে যাবে, এমন সুন্দর চেহারা এবার বাজার থেকে ঘুরে ফায়ার জুন
চোখ রাঙিয়ে দেবে আর বলবে স্বামী গো আপনারা কোথায় গিয়েছিলেন আল্লাহ আপনাদের আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন দেখতে যেন আরো আপনাদের ভালো লাগে স্বামীরা সঙ্গে বলবে হে বিবিরি শুধু আমাদের ভালো লাগছে তা নয় আমরাও যেন দেখছি আমাদের মতো তোমাদেরও সৌন্দর্য বেড়ে গেছে জান্নাতের ভিতরে ওই স্বামী স্ত্রীদের চেহারাগুলোকে আল্লাহ এত সুন্দর বানিয়ে দেবে এক অপরকে দেখে তারা যেন আনন্দ করবে সুযোগটা হারাইয়েন না খবরদার না আজকে একবার ভেবে দেখেন যেদিন আমি ফারাকাত করি 2003 সালে সেদিন বয়স আমার কি ছিল আজকে 2022 চলে এসেছে নিশ্চয়ই বয়সটা আমার কমে গেছে না বেড়ে গেছে বলে কমে যায়নি এবার দেখেন দুনিয়াতে বয়স কম মানে কম বেশি হয় একটু হ্যাঁ হো বলেন জান্নাতে কোনো বয়স কম বেশি হবে একটু হ্যাঁ হো বলা যাবে তিরমিজির হাদিসটা শুনেন আমার মায়েরা খুব তো সুন্দর করে আহেলানা মাসকারা আর হাসকারা কি যে লাগাচ্ছেন চোখে কত কাজল লাগাচ্ছে আল্লাহর জান্নাতে আপনাদের জন্য কাজল থাকবে নবীজি বলছে ও আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতে জুরদুন মুরদুন কাহালা লা ইয়াফনা সাবাবহু ওয়া লা ইয়াবলা সিয়াবহু এই হাদিসটা কালে শুনেন ঠিক জায়গায় চলে আসব যা লাগে কবিতা আবৃত্তি লালন গীতে ভাওয়াইয়া সব দেব এই জায়গাটা শুনলে মনের দিকটা যেন চেঞ্জ হয়ে যাবে আল্লাহর নবী বলেন যারা জান্নাতি হবে সেই জান্নাতে যাবে তারা কামিয়াব তাদের চক্ষুগুলো সব সময় যেন সুরমায়িত হয়ে থাকবে সুন্দর করে কাজল পরা থাকবে জান্নাতে যখনই ঢুকে যাবেন রে বাপ ওরে আমার মা নবীজি বলেন লা ইয়াফনা সাবাবহু যে হালাতে আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন যে অবস্থায় 33 থেকে আগে পিছের বয়সে জান্নাতে দেবেন ওইভাবে আপনি জান্নাতে থাকবেন জীবনে কোনোদিন আপনার যেন সুন্দর যৌবন নষ্ট হবে না আজকে যৌবন হারিয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আল্লাহর জান্নাতি বান্দা তারাই কামিয়াব যদি জান্নাত ঢুকে যেতে পারে লা ইয়াফনা সাবাবহুম আর জীবনে কোনোদিন তাদের যৌবন নষ্ট হবে না যেইভাবে জান্নাতে ঢুকবে 33 বছর বয়সে ওইভাবেই সারা জীবন থাকবে ওয়ালা ইয়াবলা সিয়াবহুম আজকে আপনারা দামি কাপড় পরেছেন ভালো জামা বানিয়েছেন 5000 2000 টাকা দামের জামা বানালেন আজকে বানান কালকে পরবেন পরের দিনে পরবেন এইভাবে একের পর একদিন পর পর মাস বছর পর পরবেন নতুন জামাটা আপনার পুরানা হয়ে যাবে শেষে জামাটা আপনাকে হয়তো কোথাও আবার ফেলে দিতে হবে আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মত এই জন্য আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা জীবনে তারাই মুত্তাকি সাকসেস এত বড় সাকসেস তারা রে যখনই তারা জান্নাত পেয়ে যাবে জান্নাতে পোশাক পরে নেবে সেই পোশাক কোনোদিন আর তাদের পুরানাও হবে না এতটুকুন পুরানা হবে না ওই জায়গাটা আমাদের নিতে হবে কি করে নেওয়া যায় ওই জায়গাটা নেবার জন্য একটা হাদিস শোনাচ্ছি আপনাদের সহি সনদে সিলসিলায় সহি হাদিসটা বর্ণনা হয়েছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর একজন বান্দা জান্নাতে ঢুকে গেছে দেখেন ভালো করে শুনেন
জান্নাতে ঢুকে যদি দেখছে জান্নাতের গেটে লেখা আছে পৃথিবীর বুকে যারা সাদকা করেছে যারা দান করেছে আল্লাহ তাদের যেন দোষ গুণ নেকি সেই জান্নাতের গেটে লেখা আছে দোষ গুণ নেকি বেশি দিবেন খুব ভালো করে বুঝে রাখেন যদি সাদকা করেন দান করেন আপনি জান্নাতে যাবেন এটা দলিল এবং জান্নাতের গেটের ভিতরে লেখা আছে সাদকার নেকি হলো দোষ গুণন বেশি আরেকটা কথা শুনেন জীবনে যদি কেউ না শুনেছেন আজকে শুনলে কল্পকে জায়গাটা দয়া যদি করতে পারেন নবীজি বলেন ওই জান্নাতি ব্যক্তি আর একটা জান্নাতের গেটে যেন দেখছেন যারা দুনিয়ার বুকে ঋণ দায় গরিবদের ধার দায় এমন অসহায় আছে এমন গরিব আছে যারা ধার নেওয়ার পরে শোধ করার মতো ক্ষমতা রাখে না নবীজি বলছেন সে জান্নাতি বান্দা দেখে বলেন ওই ঋণ দেনেওয়ালারা ওই গরিবদের যদি ঋণটাকে মকুব করে দেয় ঋণটাকে আর না নে বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম ১০০-২০০ টাকা ১-২০০০ টাকার দিতে হবে না তুমি দিতে পারছো না গরিব মানুষ তোমাকে আমি মুক্ত করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বলেন ওই জান্নাতি বান্দা দেখছেন জান্নাতের গেটে লেখা আছে যারা ঋণ শোধ করে দেবে অর্থাৎ গরিবদের মাফ করে দেবে তাদের জন্য ১৮ গুণা নেকি যেন বেশি আল্লাহর তরফ থেকে সে জান্নাত গেটে লিপিবদ্ধ আছে সাদকার নিয়োগ সাদকার নেকি গরিবদের যদি কেউ দান করেন গরিবদের কেউ ধার দেন দেওয়ার পরে যদি শোধ না করতে পারে মাফ করে দেয় আপনার ১৮ গুণ নেকি বেশি একদম সহি সারা দে হাদিসটার মধ্যে কোনো কিলো কাল নেই ল্যাপটপে ভরে হাদিসটা দেখা হলো একটা শব্দ এদিক ওদিক নেই একদম সহি সারা দে শুনে নেন ভালো করে যদি কাউকে আপনি ১০০-২০০ টাকা ধার দিয়েছেন দিতে পারছে না আপনি দয়া করে তার কোলারটা কোনোদিন ধরিয়েন না ওই লোকটাকে ডেকে বলেন ভাই তুমি যখন দিতে পারছো না আমি তোমাকে ছেড়ে দিলাম তোমাকে আর দিতে হবে না যাও আমি তোমাকে এই ঋণটা মাফ করে দিলাম জেনে নিন আপনার জন্য জান্নাতের গেটে লেখা থাকবে ওই ঋণ দিয়েছিল আল্লাহর বান্দা গরিবকে আর দাবি করেনি সমানে ক্ষমা করে দিয়েছিল ১৮ গুণ নেকি জান্নাতের গিটে লিখানো আছে সেই গেট দিয়ে জান্নাতে যাবে আমার বাপ আমার ভাই আমি খালে আপনাদের জীবনটাকে সাকসেস করবার জন্য এক জায়গায় গিয়ে পৌঁছাতে পারি তার জন্য এতক্ষণ কথা বললাম এবার সাদকার গুণন হলো ১০ গুণ বেশি নাকি আপনারা জানেন এই মাদ্রাসাটাতে সাদকা করলে জান্নাতের গেটে আপনার সুন্দর নেকিটা লিপিবদ্ধ থাকবে আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়াবেন এখনই আমি কিন্তু বক্তব্য কিছুই রাখিনি খালে আপনাদের নেবার জন্য গুছিয়ে নিয়ে বসবো তার জন্য আমি এই কয়েকটা কথা বললাম একটার পর একটা এবার আয়াত আপনাদের সামনে তাফসীর হিসাবে প্রত্যেকটা আয়াতের ভিত্তিতে দুটো করে হাদিস আপনাদের হাওয়ালা দেব ইনশাআল্লাহ ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা আওয়া আনাবা এই শব্দটার উপরে একটা হাদিস তারপরে শোনাবো ওয়া কাওয়াইবা আতরাবা এই শব্দটার উপরে একটা হাদিস ওয়া কাসান দেহাকা এই শব্দের উপরে দুটো হাদিস লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা এই শব্দের উপরে দুটো হাদিস শোনাবো কমপক্ষে আজকে শুনে যাবেন এটা আপনাদের কাছে আমি দাওয়াত দিচ্ছি দেখবেন নিজের জীবনটাকে মনে হবে যে আল্লাহ এই দুনিয়াতে আমাদের অল্প দিনের মেহমান আমরা এসেছি কোনো লাভ নেই কষ্ট করে আল্লাহ যদি একটু কষ্ট করি তোমার রাস্তায় ওই জায়গাটা আমরা পাবো
কেন এত পাগল? দুনিয়াটা আমাদের কাছে কত দামি জানেন? আল্লাহ রাসূল বলছেন, কোন একজন আল্লাহর বান্দা তার আঙ্গুলটা নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিল, সেখান থেকে আঙ্গুলটা তুলে নিল, ওই আঙ্গুলের মাথাতে যেটুকুর পানি লেগে আছে তার থেকেও এই দুনিয়াটার মূল্য কম। সহিহ হাদিস, একদম মূল্য কম, কিছুই নেই। যদি বিশ্বাস না হয় কি উদাহরণ দেব? নিশ্চয় আপনারা চিনতেন আমার নানা জান করিম হাজিকে, চিনতেন না? কত ভালো মানুষ, মাদ্রাসায় ঢুকতে দিয়ে ছাত্র শিক্ষক সবাই আমরা টলটল, মাদ্রাসার জন্য কত কি করেছিলেন, অঢেল আল্লাহ সম্পত্তির মালিকও বানিয়েছিলেন। একবার বলেন তো ভাই, কিঞ্চিত পরিমাণ কিছু একটু নিয়ে গেছেন উনি না রেখে গেছেন বলেন? নিয়ে গেছেন? একটাও নিয়ে যাননি। আপনারা নিয়ে যাবেন? না, একটাও যাবে না, সব থেকে যাবে। এই দুনিয়াটাতে আমরা এসেছি মুসাফির, ঠিক আমাদের সফর করা শেষ হয়ে যাবে, ডাক হবে, আমাদের চলে যেতে হবে, তবে যাওয়ার পরে চিরস্থায়ী জায়গা যেটা সেটা জান্নাত জন্য আমরা পাই। তার জন্য একটু কষ্ট করে আসকাপাড়া মাদ্রাসাটাকে একটু আপনারা স্মরণ করেন, 10 মিনিট আমি বক্তব্য রাখছি। পরিবেশটা খুব পছন্দ হয়েছে অন্যান্য বছরের থেকে, আজকে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনারা যদি মনে করেন আমাদের নিজের ছেলে আমরাই মানুষ করেছি, ওই ছেলের মুখে বুখারি মুসলিমের হাদিস শুনে আমাদের জীবনটাকে কামিয়াবজনক করতে পারি, তাহলে একটু ধৈর্য সহকারে বসে থাকবেন। চাদরটা পাঠালাম, দয়া করে একটু হাতটা বাড়ান দেখি, 5 থেকে 10 মিনিট, একজনকে উঠবেন না, হতে পারে এটাই আপনার জান্নাত যাবার ওসিলা, আর সেই গেটে আপনারা লেখা থাকবে আসকাপাড়া মাদ্রাসায় 100, 200, 500 দিয়েছিলেন, এই নেকির গুণে গুণান্বিত হয়ে আল্লাহর জান্নাতে আপনি গেট দিয়ে যাচ্ছেন। ভাই, একজন বাদ যেন না পড়েন। আমার মায়েরা, হে আমার বোনেরা, আপনারা এই দুনিয়াটাকে প্রাধান্য দিয়েন না, দুনিয়ার সৌন্দর্য কিছু